আসসালামু আলাইকুম দুপুর একটা শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কলি বরিশালে আওয়ামী লীগ ছাত্র লীগের হাতাহাতি ছবি তোলায় 30 সাংবাদিককে হেনস্থা 18 জেলায় ঝড় বৃষ্টির আভাস নদী বন্দরে 2 নম্বর সতর্কতা চট্টগ্রামের পাহাড়তলিতে গ্যাস লাইনে আগুন রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ আইনজীবীকে লাখ টাকা জরিমানা নোমান রাকিব হত্যা আওয়ামী লীগ নেতা কাশেম জিহাদীকে দলীয় পদ থেকে অব্যাহতি যৌতুকের দাবিতে স্ত্রীর চুল কেটে নির্যাতন স্বামীর নামে মামলা শেষ নিঃশ্বাস পর্যন্ত পাকিস্তানে থাকব বললেন ইমরান খান কান চলচ্চিত্র উৎসবে কাঁদলেন জনি দেব মালয়েশিয়া বাংলাদেশি সহ 20 অবৈধ অভিবাসী আটক বিমান দুর্ঘটনা প্রায় 3 সপ্তাহ পর 4 শিশুকে জীবিত উদ্ধার রাশিয়া ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ আরো 2 মাস বেড়েছে এবং থাইল্যান্ডে খেলবেন বাংলাদেশি বংশোদ্ভূত আরাফাত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শেরনিয়াবাদের সাথে সদর উপজেলার জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা শেষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে এ সময় ঘটনার ছবি ধারণ করতে গিয়ে তোপের মুখে পড়তে হয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ক্যামেরা পারসন ও পত্রিকার ফটো সাংবাদিকদের অন্তত 30 জন সাংবাদিককে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে ওইসব আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে বুধবার রাতে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনের বাসভবনে এ ঘটনা ঘটে দেশের 18টি জেলার উপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে রংপুর রাজশাহী দিনাজপুর পাবনা বগুড়া যশোর কুষ্টিয়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ফরিদপুর মাদারীপুর ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রামের পাহাড়তলিতে গ্যাস লাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে নগরীর পরিবেশ অধিদপ্তরের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার মোহাম্মদ কফিলউদ্দিন জানান সকাল 9:30টার দিকে নগরীর পরিবেশ অধিদপ্তরের পাশে ওই গ্যাস লাইনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি অযৌক্তিক রিট করে আদালতে সময় নষ্ট করায় আইনজীবী এম এ আজিজ খানকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ রিটকারী আইনজীবী এম এ আজিজ খানকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে আজ সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 8 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন লক্ষ্মীপুরে আলোচিত যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান এবং ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যা মামলার প্রধান আসামি আবুল কাশেম জেহাদীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে একই সঙ্গে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য আওয়ামী লীগের সভানেত্রীর কাছে সুপারিশ করা হয় অব্যাহতি পত্রে থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী এবং সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব স্বাক্ষর করেন এর অনুলিপি জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে বুধবার রাত 9টার দিকে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে চুল কেটে ঘরে বন্দি করে রাখার অভিযোগে স্বামী ওমর ফারুকের নামে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন স্ত্রী ফাতেমা আক্তার স্বামী বুধবার সকালে ওই ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মোহাম্মদ মশিউর রহমান খান মামলাটি গ্রহণ করে বরগুনা ডিএনএ কলেজের অধ্যক্ষকে 7 দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন শেষ পর্যন্ত পাকিস্তানে থাকার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার রাত 12টার দিকে টুইটারে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি এতে ইমরান বলেন দেশত্যাগের প্রশ্নই ওঠে না আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশেই থাকব এ খবর দিয়েছে ডন খবরে বলা হয় মধ্যরাতে ইমরান খানকে গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছিলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এরপরই ইমরান সমর্থকরা তার বাড়ির সামনে অবস্থান নিয়েছে যাতে কোনোভাবেই আবারও গ্রেপ্তার হতে না হয় পিটিআই চেয়ারম্যানকে
এই উত্তেজনার মধ্যেই মধ্যরাতে ইমরান খান এক ভিডিও বার্তায় জানান যে তিনি কোনো মতেই দেশ ছাড়বেন না, লড়াই চালিয়ে যাবেন। পারিবারিকভাবে বেশ ধকল গিয়েছে হলিউড তথা বিশ্বের জনপ্রিয় তারকা জনি ডেপের, একথা প্রায় সবারই জানা। অনেক কঠিন পথ পেরিয়েছেন, সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের জন্য আদালত পর্যন্ত যেতে হয়েছিল তাকে, যদিও সেই সব মামলায় জিতে সম্প্রতি আবারও কাজে মন দিয়েছেন, সাফল্য মিলতে শুরু করেছে। তবে এবার এমন এক অভিজ্ঞতা হলো যাতে কেঁদে ফেললেন হলিউড তারকা জনি ডেপ। 76তম কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল জনির নতুন ছবি জেন ডুপ্যারি। বায়োগ্রাফিক্যাল এই ড্রামার পরিচালক প্রযোজক ফরাসি তারকা মায়ের, তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। জনি হচ্ছেন ফরাসি রাজা লুই। এই ছবি দেখেই টানা 7 মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন কান চলচ্চিত্র উৎসবের দর্শকরা, আর তা দেখেই কেঁদে ফেলেছেন জনি ডেপ। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। দেশটির মেলাকা রাজ্যের অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশি সহ 20 জন আটক হয়েছে। তাদের মধ্যে 13 জনকে অতিরিক্ত অবস্থান এবং ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সময় বুধবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে 13 জন বিদেশি কর্মী সহ আরও 7 জন সন্দেহভাজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে 20 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ 3 জন কর্মকর্তা সুইপ অপারেশন নামে অভিযানটি পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে 17 জন ইন্দোনেশীয়, 2 জন মিয়ানমারের এবং 1 জন বাংলাদেশি। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় প্রায় 3 সপ্তাহ পর 4 শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ওই 4 শিশুর মধ্যে 11 মাস বয়সী এক শিশু রয়েছে। দক্ষিণ আমেরিকার এই দেশটির দক্ষিণাঞ্চলে ঘন জঙ্গলের ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়। কলম্বিয়ার প্রেসিডেন্টের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বিমান দুর্ঘটনার 2 সপ্তাহেরও বেশি সময় পর কলম্বিয়ার একটি আদিবাসী সম্প্রদায়ের 4 শিশুকে দেশটির দক্ষিণের জঙ্গল থেকে জীবিত পাওয়া গেছে বলে বুধবার জানিয়েছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্র। গত 1 মে এই বিমানটি ঘন জঙ্গলে বিধ্বস্ত হয়েছিল। সংঘাতের মধ্যেই আবারও বাড়ল রাশিয়া ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ। আগের চুক্তিটির মেয়াদ শেষের মাত্র 1 দিন আগে সমঝোতা হয়। বুধবার জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় এ ঘোষণা আসে, খবর রয়টার্সের। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান জানান, কৃষ্ণ সাগর দিয়ে শস্য সরবরাহের চুক্তির মেয়াদ নবায়ন হয়েছে 2 মাসের জন্য। ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে খাদ্য সংকটের মধ্যে গত জুলাইয়ে প্রথমবারের মতো রাশিয়া ইউক্রেন শস্য চুক্তি হয়। এর মধ্যে বেশ কয়েকবার মেয়াদ বাড়ানো হয়। তবে রাশিয়ার কৃষি খাতের উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা নিয়ে বারবার ক্ষোভ জানিয়েছে মস্কো। ইংলিশ কাউন্টি লিগে কেন্টের হয়ে খেলবেন বাংলাদেশি বংশোদ্ভূত ডানহাতি পেসার আরাফাত ভূঁইয়া। রবিন দাসের পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে সেখানে খেলবেন 26 বছর বয়সী এই পেসার। বুধবার এক বিবৃতিতে তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কেন্ট ক্রিকেট। সেখানে তারা লিখেছে, কেন্ট ক্রিকেট 2023 মৌসুমের বাকি অংশের জন্য ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার আরাফাত ভূঁইয়াকে সই করার ঘোষণা দিতে পেরে আনন্দিত। বাংলাদেশি বংশোদ্ভূত আরাফাত ঢাকায় জন্মগ্রহণ করেছেন, তবে তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার 5 গ্রামে। বর্তমানে যুক্তরাজ্যের নাগরিক তিনি। আমাদের পরবর্তী বিকেল 4টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।